নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি দৈনিক রাশিফলের ভিডিও। আজ আমি আপনাদেরকে বলবো 1 জুন 2020 প্রতিটি রাশির কেমন যেতে চলেছে। তার আগে আমরা জেনে নিই এই দিনে শুভ সময় এবং শুভ তিথি, নক্ষত্র এবং শুভ যোগ কী কী পড়ছে। বার হচ্ছে সোমবার, তিথি দশমী এবং এটি সমাপ্ত হবে 2:57 PM-এ। নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র, যোগ সিদ্ধিযোগ 1:17 PM পর্যন্ত। ভালো সময় দুটি রয়েছে, একটি হচ্ছে অভিজিৎ মুহূর্ত 11:52 AM থেকে 12:42 PM পর্যন্ত, আর একটি হচ্ছে সন্ধ্যা 7:35 PM থেকে 9:03 PM পর্যন্ত। এবার আসা যাক রাশি বলে। প্রথমে আসি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে শরীরের দিকটা নজর রাখবেন, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে অর্থনৈতিক দিকে উন্নতি কিন্তু রয়েছে, নতুন কাজের কিন্তু সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। শুভ রং হলুদ, ভাগ্য হবে 65%। এরপর আসি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে কালকে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা অভিমানের একটা জায়গা তৈরি হতে চলেছে, অর্থাৎ একটু রাগ কিন্তু অভিমানের রাগ। তো কালকের দিনটা আপনারা অবশ্যই একে অপরের ফিলিংসটা বোঝার চেষ্টা করুন, তবে আদার্স দিক আপনাদের খুবই ভালো রয়েছে, যে কোনো কাজে কিন্তু কালকে সাকসেস পেতে চলেছেন। শুভ রং সাদা, ভাগ্য হবে 80%। এরপরে আসি মিথুন। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু সাবধান, কারণ আপনাদের ব্যবসার ক্ষেত্রে কোনো খারাপ সংবাদ আসতে চলেছে, এবং যদি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু বসের সাথে একটু মনোমালিন্য থেকে চাকরি থেকে বহিষ্কার পর্যন্ত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বি অ্যালার্ট, কালকে মাথা ঠান্ডা করে চলুন, যে কোনো ডিসিশান হুট করে নেবেন না, এটাই আমি বলবো। আপনাদের শুভ রং নীল এবং ভাগ্য হবে 50%। সিংহরাশি, আপনি যদি সিংহরাশির জাতক ও জাতিকা হন তাহলে কিন্তু অযাচিত আপনার অর্থ দণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে আপনি চাইছেন না যে টাকাটা খরচা হয়ে যাক, কিন্তু বাধ্য হয়ে আপনাকে টাকা খরচা করতে হবে, এবং রাস্তাঘাটে যখন চলবেন একটু সাবধানে চলুন। ব্যবসার ক্ষেত্রে কখনোই হুট করে কোনো ডিসিশান কিন্তু কালকে নেবেন না। শুভ রং লাল, ভাগ্য হবে 60%। এরপর আসি কন্যারাশি। কালকের দিনটা কিন্তু আপনাদের জন্য একটি পজিটিভ দিন হতে চলেছে, আপনারা যে কোনো কাজে কালকে যদি এগোন তাহলে সাকসেসফুল 100% পাবেন, তবে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনায় মনোনিবেশ হওয়ার কিন্তু একটু প্রবলেম থাকছে। আপনাদের শুভ কালার পিঙ্ক এবং ভাগ্য হবে 80%। এরপরে আসি তুলারাশি। আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু কালকে যে কোনো কাজ হবে কিন্তু বাধার মধ্যে দিয়ে, মানে কাজ কিন্তু আলটিমেটলি করতে পারবেন বাট অবস্ট্রাকশনের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু এগোতে হবে, তাই মনের উদ্যমটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে, গুরুজনের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। শুভ রং সাদা, ভাগ্য হবে 75%। এরপর আসি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু কালকের দিনটা আপনাদের জন্য নিজের মন থেকে একটা চাপ সৃষ্টি হবে, মানে অর্থাৎ আপনার নিজের মনে মনে হবে যে দূর এসব ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার, নিজের মনটাকে আগে কন্ট্রোলে রাখুন। কালকে আপনারা নিজের মনটাকে কন্ট্রোলে রাখুন, দেখবেন সমস্ত কাজ আপনারা করে ফেলতে পারবেন, তবে গুরুজনের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। শুভ রং হলুদ, ভাগ্য হবে 60%। এরপরে আসি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনার কাজে কিন্তু উদ্যম থাকবে, এবং আপনারা নিজের কাজকে ঠিক করে উঠে নিতে পারবেন, তবে হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে সম্পর্কে একটু অবনতি দেখা যাচ্ছে, মনোমালিন্য তৈরি হতে চলেছে,
আপনারা উভয় উভয়কে একটু বোঝার চেষ্টা করুন, সেখান থেকে কিন্তু আপনাদের এই প্রবলেম কেটে যাবে। শুভরং কমলা, ভাগ্য হবে 85%। এরপর আসি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু কালকের দিনটাতে কোনো রকম রিস্ক নিয়ে বা ঝুঁকিপূর্ণ কোনো কাজ কিন্তু করবেন না। যে কোনো কাজ আপনারা কিন্তু ঝুঁকি নিয়ে কালকে করতে যাবেন না, এতে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কালকে সাধারণ কাজ আপনাদের কিন্তু বাই প্রেসারে, বাই হুক অ্যান্ড ক্রুক, মানে করতে হবে, আমাকে করতেই হবে, এরকম পজিশন নিয়ে, এরকম মানসিকতা নিয়ে যদি এগোতে পারেন তাহলে কালকের দিনটা আপনাদের জন্য বেস্ট হতে চলেছে। শুভ রং নীল, ভাগ্য হবে 60%। এরপরে আসি মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকারা কালকে যে কোনো কাজ আপনারা সুষ্ঠুভাবে করে নিতে পারবেন, এবং যদি আপনি অফিসের আপনার কর্মস্থানে আপনি হাইলাইটেড হতে চলেছেন, মানে 10 জন কলিগের মধ্যে আপনি কিন্তু কালকে এমন কিছু কাজ করবেন যাতে আপনি হাইলাইটেড হয়ে যাবেন এবং সকলে আপনাকে একটু প্রশংসা করবে, তবে ওভার কনফিডেন্স কালকে একদমই করবেন না, কারণ ওভার কনফিডেন্স হওয়ার কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে। গুরুজনের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। শুভ রং বেগুনি, ভাগ্য হবে 85%। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনের মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।